আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অ্যাসাইনমেন্টটি রয়েছে, অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্ট, সেটি আজকে আমরা দেখব। নির্ধারিত কাজ এটি হচ্ছে 3। তো এই প্রশ্নের উত্তর করতে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টে যে কাজ দেওয়া রয়েছে সেটি করতে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, যে অধ্যায় জানতে হবে, সেটি হচ্ছে নবম অধ্যায়। এর তাপ ও তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুর চাপ, তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ, তাপ সঞ্চালন, এই বিষয়বস্তুগুলো যদি আমরা জানি, এই টপিকগুলো জানি, তাহলে আমরা এই নির্ধারিত কাজগুলো সম্পন্ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি হাতে নেবে এবং দেখবে যে কী প্রশ্ন রয়েছে, আমরা সেভাবে উত্তর করার চেষ্টা করব। প্রশ্ন 1। লাবিব একটি লৌহ দণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা 50°C। ক নম্বর প্রশ্ন, তাপ সঞ্চালন কাকে বলে? খ নম্বর, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? গ নম্বর, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ঘ নম্বর, উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। এই হচ্ছে সৃজনশীল প্রশ্নের আলোকে যে প্রশ্ন সেটি। এরপরে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? এই হচ্ছে আমাদের কাজ, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। আমরা এই কাজগুলো দেখার চেষ্টা করব। সরি প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নং প্রশ্নের উত্তর দেখি, যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় তাপের যে স্থান পরিবর্তন হয় তাকে তাপ সঞ্চালন বলে। প্রশ্ন হতে পারে তাপ সঞ্চালন কী। ক নম্বর যেটি প্রশ্ন রয়েছে সেটি আমরা উত্তর দেখলাম। তো এইটুকুই যথেষ্ট বলে আমি মনে করি না, তোমরা আরও সুন্দর করে, আরও সাজিয়ে গুছিয়ে উত্তর লেখার চেষ্টা করবে। তোমরা জানো যে তাপ সঞ্চালন তিনভাবে হয়ে থাকে, পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতি। এরপরে খ নং প্রশ্ন রয়েছে, যেটির উত্তর আমরা দেখব, তাপমাত্রা বাড়ালে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? এর উত্তর এবং কারণ আমরা দেখি, যে তাপমাত্রা বাড়ালে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কারণ তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। কোনো পদার্থ যতটুকু ঠান্ডা বা গরম তার প্রকাশকে তাপমাত্রা বলে। কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর, তাই তাপমাত্রা বাড়লে কোনো আবদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুর চাপ কমে যায়। যেহেতু বায়ুমণ্ডল কোনো পাত্র নেই, এটি খোলা অবস্থায় থাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব ও বায়ুর চাপ কমে যায়। সুতরাং আমরা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুর চাপ কমে যায়। এরপরে গ নং প্রশ্ন রয়েছে, তোমরা নাম্বারিংগুলো খুব সুন্দর করে করবে, যদিও এখানে নাম্বার দেওয়া নেই। তো গ নম্বর প্রশ্ন বলছে যে দণ্ডের যে তাপমাত্রা দেওয়া আছে সেটি হচ্ছে 50°C, সেটিকে আমাদের ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে হবে। তো কোনো তাপমাত্রাকে, অর্থাৎ একটা তাপমাত্রাকে যদি আমরা অন্য স্কেলে প্রকাশ করতে যাই, তার একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে আমাদের এখানে ফারেনহাইট থেকে সেলসিয়াস কিংবা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যদি তাপমাত্রা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে C/5। সরি, আমরা এখানে C/5 ইকুয়াল F-32/9 এই সূত্রটি ব্যবহার করি আমরা অঙ্কটি করতে পারব। তো দেখি, এখানে সি এর মান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সি এর মান যেহেতু 50 বলেছে, 50°C তাপমাত্রায়
কোনো স্কেলের যে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে সেটি তোমরা এই ক্যালকুলেশনটি দেখলেই কিন্তু সেটি বুঝতে পারবে। তোমরা ক্যালকুলেশনটি দেখতে থাকো। শিক্ষার্থীরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে ক্যালকুলেশনটি করা রয়েছে সেটি খুবই সহজ একটি ক্যালকুলেশন, আর তোমরা ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করবে যাতে করে ক্যালকুলেশনে কোনো ভুল না হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে আসলে তখন 122 ডিগ্রি ফারেনহাইট হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে উদ্দীপকের বস্তুতে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে। প্রশ্ন ছিল যে কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে। যেহেতু আমরা তাপ পরি সঞ্চালনের তিনটি পদ্ধতি সম্পর্কে জানি, একটি হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ, তো উদ্দীপকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় তাপের যে স্থান পরিবর্তন হয় তাকে তাপ সঞ্চালন বলে। কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতেই সঞ্চালিত হয়। আমরা জানি কঠিন পদার্থের কণাগুলো স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নির্দিষ্ট স্থানে স্থির অবস্থায় থাকে। কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তার পাশের ঠান্ডা কণাকে সেই তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি তাপ নিয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ প্রদান করে। এই প্রক্রিয়ায় কঠিন পদার্থের কণাগুলো তাপের পরিবহন ঘটায়। লোহা একটি কঠিন পদার্থ, আর লোহা অতি দ্রুত তাপ পরিবহন করতে পারে। লোহার দণ্ডের এক প্রান্ত উত্তপ্ত করলে তাপ পরিবহন প্রক্রিয়ায় অপর প্রান্তে গরম হয়ে যায়। লোহার দণ্ডের কণাগুলো তার পাশের কণা ঠান্ডা কণাকে সেই তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি তাপ নিয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ প্রদান করে। এভাবে এক প্রান্তে তাপ দিয়ে অপর প্রান্ত কিন্তু উত্তপ্ত হয় বা গরম হয়। এই হচ্ছে সেই আমাদের কথা যে সুতরাং বলা যাবে উদ্দীপকের বস্তুতে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে। এরপরে সংক্ষিপ্ত যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হ্যারিকেনের গরম চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনিটি ফেটে যায় কেন? কারণ হ্যারিকেনের চিমনি কাচের তৈরি। হ্যারিকেনের যে চিমনিটি রয়েছে এটি কিন্তু কাচের তৈরি। যদিও তোমরা এই হ্যারিকেন দেখেছো কি না জানি না, তো তোমাদের বাবা মার কাছ থেকে শুনবে বা এই হ্যারিকেন দেখার চেষ্টা করবে। এই হ্যারিকেনের শিখার তাপে চিমনি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, অর্থাৎ গরম হয়ে চিমনিটি প্রসারিত হয়। এক্ষেত্রে এই হ্যারিকেনের চিমনির ভিতরে এবং বাহিরে দুই দিকেই প্রসারিত হয়। যখন গরম চিমনিতে ঠান্ডা পানি পড়ে, আমরা জানি যে কোনো বস্তুকে তাপ দিলে সেটি প্রসারিত হয় এবং ঠান্ডা করলে সেটি সংকুচিত হয়। তো ঠিক সেরকম যখন গরম চিমনিতে ঠান্ডা পানি পড়ে তখন কিন্তু চিমনির বাহিরের অংশ এটি সংকুচিত হয়ে যায়, কিন্তু ভিতরের অংশ সংকুচিত হতে পারে না। এই সংকোচন প্রসারণ সঠিকভাবে না হওয়ার ফলেই কিন্তু হ্যারিকেনের চিমনিটি ঠান্ডা পানি পড়ার সাথে সাথেই ফেটে যায়। তো এই হচ্ছে আমাদের আজকের যে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি রয়েছে তার আমরা সমাধান দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটুকুকেই যথেষ্ট মনে না করে আরও সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে তোমরা এই বিগত যে দুইটি অ্যাসাইনমেন্ট করেছো, এই দুইটি অ্যাসাইনমেন্ট কিন্তু 30 নম্বরের করেছিল, অর্থাৎ বিজ্ঞানে তোমাদের মোট 100 নম্বরের অ্যাসাইনমেন্ট। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে 30 নম্বরের উপর, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 30 নম্বরের উপর, এবং এই অ্যাসাইনমেন্টটি অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্টটি 40 নম্বরের উপর। সুতরাং যেহেতু এখানে একটু নাম্বার বেশি, সেহেতু ঠিকভাবে লেখা এবং ভালোভাবে লেখা সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে অ্যাসাইনমেন্ট করে জমা দেবে। আল্লাহ হাফেজ।